দর্শক স্বাগত জানাচ্ছি সময় সংবাদের নিয়মিত আয়োজন ফেসবুক ও ইউটিউব লাইভে। সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। আজ আমরা আলোচনা করব পূজোর আগে ইলিশের সরবরাহ এবং দরদাম নিয়ে, একই যার জন্য আমাদের আজকে আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে ইলিশ বাজার। একই সাথে আমরা আলোচনা করব ডালচিনির বাজার দর, ভোজ্য তেল, সবজির বাজারে সরবরাহ এবং কেনাবেচার যে দরদাম সেটা নিয়ে আলোচনা করব। আলোচনা করব ডিম মুরগির বাজার পরিস্থিতি নিয়ে। তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার আগে আমরা আজকে দেখে আসি একটি প্রতিবেদনে আসলে বাজার কি বলছে ক্রেতা বিক্রেতারা। সরকারি ঘোষণায় গত রোববার থেকে প্রতি কেজি প্যাকেট চিনি 89 ও খোলা চিনি সর্বোচ্চ 84 টাকা কেজি দরে বিক্রি হওয়ার কথা খুচরা বাজারে। অথচ বিক্রেতারা জানালেন দাম তো কমেইনি, বরং বেশি থেকে নিয়েও মিলছে না কেনার রসিদ। খুচরা 90 টাকা বিক্রি করার লাগে চিনি, এই ভয়ে কেউ বেশি তো রাজি না। আমি চিনি এক কেজি বেশি 1 টাকা লাভ করতে চাই, আমি জরিমানা দেবো 1 লক্ষ টাকা। আমরা চিনি কিনতে হলে সিলিপে দেয় না, এমন দাম বেশি প্যাকেট চিনি বিক্রি করি। প্যাকেট চিনি হলে 95 টাকা, আর এটা আমরা 93 টাকা বিক্রি করি। তবে সপ্তাহ ব্যবধানে পাম তেলের দাম কমেছে, লিটারে 6 থেকে 10 টাকা কমেছে ডালের দামও। এই সপ্তাহে এখন পাম তেলের দাম আরো কিছু কমায়, আমরা এখন সেটা 115 টাকা লিটারে বিক্রি করতেছি। তেলের দামটা স্বাভাবিক আছে, হ্যাঁ আগের থেকে কমছে। মসুর ডাল মোটা যেটা আমরা বিক্রি করতাম 110 টাকা 5 টাকা, এখন আমরা বিক্রি করি 95 থেকে 100 টাকা। আধা সেটা বিক্রি করতাম 130 টাকা 35 টাকা, এখন 125 টাকা 28 টাকা। মাস শেষ হিসাবে আজকে মোটামুটি ভালোই আছে, বেঁচে কিনা। মাছ বাজারে জানা গেল পূজার আগে হালিতে 800 টাকা পর্যন্ত কমেছে ইলিশের দাম, যদিও শুক্রবারে কিছুটা বাড়তি দামে কেনা বেচা হচ্ছে অন্যান্য মাছ। গত সপ্তাহে 1 কেজি ছিল আপনি 1100 টাকা, এই সপ্তাহে আপনি 1050 1200, আর আপনার 1.5 কেজি ওজন ছিল আপনি 1500 টাকা, এই মাছ মন বেশি 1300 টাকা। ইলিশ মাছের দাম একটু তুলনামূলকভাবে কম, মাছের আমদানি প্রচুর, মানুষে নিয়ে খুব খুশি। শুক্রবার থেকে 10-20 টাকা একটু বেশি। এদিকে সবজি বাজারে দাম কমের দাবি বিক্রেতাদের, যদিও ক্রেতারা বলছেন ভিন্ন কথা। গত সপ্তাহে 220 টাকা ছিল, এই সপ্তাহে 100 টাকা 90 টাকা চিন্তা করে। গোলবেগুন আছে 80 টাকা 70 টাকা কেজি, আর লাম্বাটা আছে আমরা 60 টাকা 50 টাকা কেজি। 10 টাকা 15 টাকা 20 টাকা প্রতিটা মালে, মানে এক একটা এক এক দাম কমছে। বাস্তবে আসলে কিছু কমে নাই, আমার যেটা মনে হয়েছে, কারণ আমি প্রতি শুক্রবারে বাজার করি। বাজার ঘুরে জানা গেল মাসের শেষ দিকে এসে স্থিতিশীল রয়েছে চালের দাম। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। আমরা প্রতিবেদনে দেখছিলাম সেখানে সরবরাহ ব্যবস্থা, সরবরাহ এবং চাহিদা যোগানের যে অবস্থা, সেই সাথে দরদামের অবস্থা। আমরা এখন যদি পয়েন্ট ধরে আলোচনা করি, তাহলে প্রথমে আলোচনা করতে চাই ইলিশের বাজার নিয়ে। ইলিশের বাজার নিয়ে আমরা যদি দেখে আসি আসলে আজকে বাজারে কী অবস্থা যাচ্ছে, কত ওজনের ইলিশের দাম কত কি যাচ্ছে। আমরা যেটা কারণ বাজার থেকে যেটা জেনেছি বাজার ঘুরে, 1 কেজি ওজনের ইলিশ আজকে বিক্রি হচ্ছে 1000 থেকে 1050 টাকার মধ্যে, এবং সেই হিসাবে দাম কমেছে গত কয়েকদিনের 4-5 দিন বা সপ্তাহখানেকের ভেতরে দাম কমেছে 50 থেকে 100 টাকা। 1.5 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1300 টাকার প্লাস মাইনাস, এটি সেটাতে দাম কমেছে 200 টাকা, এবং প্রায় 2 কেজি ওজনের যে ইলিশ সেটি বিক্রি হচ্ছে 1400 টাকা এবং দাম কমেছে 200 টাকা এখানেও। তো ইলিশ মাছের আসলে যে কেনা এবং ইলিশ মাছের যে চাহিদা পুজোর আগায়, সেই চাহিদা কিন্তু বেড়ে যায়, চাহিদা বেড়ে গেলে দাম বেড়ে যায়, স্বাভাবিকভাবে আমরা এটি দেখেছি এর আগের সব উৎসব কেন্দ্রিক বাজারে। তো সেই জায়গা থেকে কিন্তু ইলিশের দাম কমেছে, যদিও সামনে পুজো চাহিদা বাড়বে বলা যায়, এবং এই মাসের এই মাছটির চাহিদা আসলে সবসময়ই থাকে। তো এই মাছ কিনতে গেলে ব্যবসায়ীরা যেটা বলছেন বা বিক্রেতারা যেটা বলছেন, একটু আসলে দেখে শুনে কেনার কথা বলছেন, কারণ একই নাম বিভিন্ন জায়গা থেকে আহরণ করা হয় এবং এই আহরণের ক্ষেত্র অনুযায়ী কিন্তু দাম কম বেশি হয়ে যায় এবং স্বাদেরও কম বেশি থাকে। তো স্বাভাবিকভাবে তারা বলছেন যে এখন যেভাবে ইলিশের সরবরাহ রয়েছে বাজারে, তাতে দাম আরও কিছুটা কমবে এমন আভাস দিয়েছেন, কিন্তু তারা আসলে আভাস দিল প্রতিদিনের হিসাব অনুযায়ী সেটি নির্ধারণ হয়ে থাকে, অর্থাৎ যারা যেখান থেকে নিয়ে আসেন পাইকারি বাজার, সেই পাইকারি বাজারে আসলে সরবরাহ কতটুকু হবে। তো এখন পর্যন্ত তাদের পূর্বাভাস এই দাম, ইলিশের দাম আরেকটু কমবে, এবং আগামী যে কাল থেকে যে উৎসব শুরু হচ্ছে দুর্গা পুজোর, সেই দুর্গা পুজোতে যে চাহিদা বাড়বে সেই চাহিদার ভেতরে আসলে তারা আশা করছে দাম কমবে এবং বেশি মানুষ স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারবে। এই যে বাজারে ইলিশের দাম কমে গেছে, দাম আরও কমবে এমন আভাস মিলছে, সেই সাথে ডালচিনির বাজার দর নিয়েও যদি আমরা একটু দেখি, তাহলে ডালটাতে আমরা দেখেছি আসলে বেশ খানিকটা দাম কমছে আর কি। মোটা মসুর ডাল বিক্রি হচ্ছে 90 থেকে 95 টাকা, দেশি ডাল যেটা সরু সেটা বিক্রি হচ্ছে 122 থেকে 125 টাকা। এই পুজোর ভেতর বা উৎসব কেন্দ্রিক সময় কিন্তু ডালের চাহিদাটাও বেড়ে যায়, এবং সেখানে আমরা যেটা জেনেছি বাজার বিক্রেতারা যেটা বলছেন, অন্তত 8-10 টাকা পর্যন্ত কেজিতে কমে গেছে বেশ কয়েকদিনের ব্যবধান, এবং এটি আর আপাতত বৃদ্ধি পাওয়ার কোনো আশঙ্কা নেই তাদের ভাষা। প্যাকেটজাত চিনি বিক্রি হচ্ছে 95 টাকা, খোলা চিনি বিক্রি হচ্ছে 88 থেকে 90 টাকার মধ্যে। চিনির বাজারটা নিয়ে আসলে
তাদের কিছুই বলার নেই এমন একটি ভঙ্গি, কারণ সরকার নির্ধারণ করে দিয়েছে প্যাকেটজাত চিনি 89 টাকা, সেটাই এখন 95 টাকার নিচে আসলে তারা বিক্রি করতে পারছে না। তবে কোথাও কোথাও যেহেতু পাইকারি বাজার বা ক্রেতার সাথে সম্পর্কের খাতিরে তারা 93 টাকা পর্যন্ত বিক্রি করছেন, কিন্তু খোলা চিনি তারা আপাতত বিক্রি করাটাই বন্ধ করে দিয়েছেন। 84 টাকাতে তারা কোনোভাবেই বিক্রি করতে পারছেন না, কারণ 87 টাকা পর্যন্ত তাদের কিনতেই পড়ছে। বেশি দামে কেনার ক্ষেত্রে তারা রসিদও রাখতে পারছেন না, অর্থাৎ বিক্রেতা তাদেরকে, খুচরা বিক্রেতাদেরকে রসিদও দিচ্ছে না। সেই ক্ষেত্রে তারা অভিযান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ বিভিন্ন সংস্থার অভিযানে যখন দামের তারা এই যে অবস্থাটা দেখাতে পারবে না যে তারা বেশি দামে কিনেই বেশি দামে বিক্রি করছেন, দেখাতে না পারার কারণে তখন এইসব আভিযানিক দল তাদের জরিমানা করবে। সেই ভয়ে আসলে চিনি বিক্রি করাটা বন্ধই করে দিয়েছেন খোলা চিনি, তারা কম পরিমাণে প্যাকেটজাত চিনি বিক্রি করছেন। এরপরে যদি আমরা দেখি যে আসলে ভোজ্য তেলের কি অবস্থা, ভোজ্য তেলের বাজারটা আমরা যদি দেখে আসি তাহলে আমরা দেখব যে বলা যায় লাগাতার পাম তেলের দাম কমছে, এবং আজকে সেই তেল 115 টাকা প্লাস মাইনাস বিক্রি হয়েছে, এবং এই 115 টাকার কমেও কিন্তু কোনো কোনো দোকান বিক্রি করেছে, এবং তারা বলছেন যে আসলে চাহিদার তুলনায় সরবরাহ বেড়ে গেলে অটোমেটিকভাবে বাজারে দাম কমবে। যদিও এই তেলের দাম, পাম তেলের দাম সুপার পাম অয়েল বলে সরকার যেটা নির্ধারণ করে দিয়েছে 133 টাকা সর্বোচ্চ, সেখানে কিন্তু আসলে শীতকাল ছাড়া সুপার পাম অয়েল তেলটা বাজারে খুব কমই পাওয়া যায়। তো পাম তেলটা কিন্তু সাধ্যের মধ্যেই এখন বলা যায় আসলে চলে এসেছে। সয়াবিন বিক্রি হচ্ছে 165 টাকা, এই তেলও কিন্তু সরকার নির্ধারিত যে দাম সেই নির্ধারিত দামের চেয়ে কমে বিক্রি হচ্ছে, কারণ সরকার নির্ধারিত দাম এটি 175 টাকা। তবে বোতলজাত সয়াবিন 192 টাকা নির্ধারিত দাম, এবং 192 টাকাতেই আসলে বিক্রি হচ্ছে, বা কোনো কোনো ক্ষেত্রে পাইকারি বাজারে সম্পর্কের খাতিরে কিছুটা কমেও বিক্রি হচ্ছে, যেটা পাড়ার গলির ভেতরে আবার কিনতে গেলে কিন্তু বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। তো তেলের বাজার নিয়ে আসলে ক্রেতারা একটা কথাই বলে থাকেন, এবং তাদের দামটা আরও কম হওয়া উচিত, এবং সেখানে বিক্রেতারা বলে থাকেন সরবরাহ যদি বাড়ে দাম কমতে বাধ্য, সেটা সরকার নির্ধারণ করে দিক বা না দিক। এরপরে যদি আমরা দেখি আসলে সবজির বাজারে কি অবস্থা রয়েছে, আমরা যদি দেখি সবজির বাজারে আজকে একটু স্বস্তির খবরই দিয়েছেন আসলে বিক্রেতারা। তারা যেটা বলেছেন যে বেগুন বিক্রি হচ্ছে 60-80 টাকা, পটল 40 টাকা, শিম বিক্রি হচ্ছে 90-100 টাকা। এই শিমের দাম গত সপ্তাহে ছিল 200 টাকার বা 220 টাকা, এরকম দরে বিক্রি হচ্ছে। শশার দামটাও কমেছে, 50-60 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। পেঁপে 25-30 টাকা, গাজর 120 টাকা, ফুলকপি বাঁধাকপি বিক্রি হচ্ছে 35 টাকা। তো এই যে বিক্রি হচ্ছে সেখানে তাদের ভাষায় দুই একটি, অর্থাৎ গাজর, শশা আর যেটা হচ্ছে গাজর, শশার শিম, এখানে শিমের দামটা বেশ খানিকটা কমে গেছে। ওভারঅল সবজির বাজারে আসলে কমে গেছে কিন্তু 10-15 বা 20 টাকা পর্যন্ত কেজিতে কমে গেছে, এবং তারাও আশা করছেন যেহেতু এই মুহূর্তে ওয়েদার ভালো, পরিবহনে কোনো সংকট নেই, উৎপাদনও ভালো, যারা মাঠ পর্যায়ে চাষ করছেন সেখান থেকে যা তথ্য মিলছে সেইখানে আসলে সবজির বাজারটাও তারা বলছেন না যে অন্তত আশঙ্কার কথা নেই এখানে যে দাম বেড়ে যাবে। এবং উৎসব কেন্দ্রিক যে সিন্ডিকেট কিংবা আমরা যেভাবেই বলি আর কি, যোগসাজো সে বাজার বাড়িয়ে দেওয়ার যে আশঙ্কা করা হয় সেই আশঙ্কাটাও আসলে সবজির বাজারে নেই এখন পর্যন্ত তারা বলছেন। তারপরে আসলে কী হয়ে যায় সেটি আসলে নির্ভর করে মনিটরিংয়ের ওপর, অর্থাৎ সরকারি যে সংস্থাগুলো রয়েছে তারা কীভাবে বাজার তদারকি করছে, বাজারটাকে দেখে শুনে রাখছে, তার উপর আসলে এসব দরদাম নির্ধারণ নির্ভর করে থাকে। এরপর যদি আমরা দেখি আসলে বেশ কিছুদিন ধরেই ডিম এবং মুরগির বাজারে স্বস্তি মিলছে না আসলে ক্রেতাদের, সেই জায়গা থেকে আমরা যদি দেখি আজকের কারণ বাজার কী বলছে। আজকের কারণ বাজারের ক্রেতার বিক্রেতারা বলছে দাম স্থিতিশীল রয়েছে, সরবরাহ কম, দাম স্থিতিশীল রয়েছে, এটি একজন ক্রেতার জন্য যতটা স্বস্তিকর বিষয় সরবরাহ কম, এটি কিন্তু ঠিক তার চেয়ে অনেক বেশি আশঙ্কার বিষয়। কারণ এই যে সরবরাহ কম মানেই কিছুক্ষণ পরে হয়তো বা সরবরাহ সংকট শব্দটি চলে আসবে, এবং তারপরে কিন্তু দাম বেড়ে যেতে বাধ্য হবে। যে স্থিতিশীলতাতে এখন স্বস্তি মিলছে সেই স্থিতিশীলতাটা থাকবে না, এবং স্বস্তিটাও একই সাথে উঠে যাবে। এবং একই সাথে কিন্তু যে আমরা ফার্মের ডিম এবং যে ফার্মের মুরগির দামে স্থিতিশীলতার কথা জানলেও বা তারা বললেও কিন্তু হাঁসের ডিমের দাম কিন্তু একটু একটু করে বাড়ছে তেমনটা আভাস দিচ্ছেন। এবং এই যে ডিম মুরগির যে দাম বৃদ্ধি, এই দাম বৃদ্ধি বা উচ্চ মূল্য যেটাই বলা হোক না কেন, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে একদম উৎপাদন পর্যায়ের যে হিসাব রয়েছে সেই হিসাব অনুযায়ী কিন্তু তারা দাবি করছেন আসলে একখালি ডিম উৎপাদন করতে এই মুহূর্তে খরচ পড়ছে 44 টাকা 44 পয়সা। সেই জায়গা থেকে যেটা উৎপাদন খরচ এবং এখানে কোনো ধরনের লাভের হিসাবটা নেই, সেই জায়গা থেকে ডিমের দাম আসলে কত হওয়া উচিত সেটা যেমন ভোক্তাকে জানানো উচিত, তেমনি নির্ধারণ করে সরকারকে এই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন। যারা একদম খামার পর্যায়ে, অর্থাৎ যারা ছোট বড় খামার যেভাবেই কেন না বলা হোক, তারা আসলে এই দাবিটা করেছেন, কারণ বাজারে এক ধরনের অস্বস্তি বিরাজ করছে। এবং এই অস্বস্তির ভেতরে যেটা হয় উৎপাদনকারী কিংবা সত্যিকারের যারা ব্যবসায়ী তারা যেমন ক্ষতির মুখে পড়েন, একইভাবে ক্ষতির মুখে পড়েন
ক্রেতারা, কিন্তু মাঝখান থেকে ফায়দা লুটে নিয়ে যায় অসাধু ব্যবসায়ীরা। ডিমের ক্ষেত্রে এমনটা এবং মুরগির ক্ষেত্রেও এমনটাই, কারণ এই যে প্রোটিনের সবচেয়ে সহজলভ্য যোগান হিসেবে পরিচিত এই ডিম মুরগি যখন আসলে ক্রেতার নাগালের বাইরে চলে যেতে থাকে, তখন একটি অপুষ্টিকর আগামীটা আসলে সামনে এসে দাঁড়ায়, এবং যেটা আসলে আমাদের কারোরই প্রত্যাশিত না, সেই জায়গা থেকে আসলে সরকারকে কাজ করার কথা বলছেন ক্রেতা বিক্রেতা এবং বাজারে আসা সকলেই। একই সাথে আমরা যদি এখন মোটের ওপর যদি বলি আসলে বাজার কি বলছে আসলে আজকে, কারণ বাজারের ক্রেতা বিক্রেতারা যা বলছেন তাতে বোঝা যায় বাজার কিছুটা হলে অনেকদিন পরে কিছুটা স্বস্তির দিকেই যাচ্ছে। কারণ এখানে মুদিপণ্যের ভেতরে শুধুমাত্র চিনির দামটা একটু ঊর্ধ্বমুখী প্রবণতার দিকে রয়েছে, কারণ যেহেতু সরকার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না, এখানেও রয়েছে আমদানি নির্ভরতা, যেহেতু আমাদের ডলারের দাম একটি ব্যাপার হয়ে আছে, জাহাজ ভাড়া একটি ব্যাপার রয়েছে, এবং যেখান থেকে এইগুলো কিনে নিয়ে আসা হয় যেসব দেশে, সেই সব দেশের সাথে আসলে ব্যবসায়িক পরিস্থিতি সব মিলিয়ে চিনির বাজারটা কিন্তু একটু অস্বস্তির আশঙ্কাই আভাসই দিচ্ছে, কিন্তু সেখানে আবার তেল কিন্তু স্বস্তি দিচ্ছে। দেখে রাখার বিষয় ডিম এবং মুরগির বাজারটি একটু গভীরভাবে দেখে রাখার বিষয়, সবজির বাজারটা যদি সরবরাহ সংকট কিংবা যদি তেমন কোনো খারাপ আবহাওয়ার ভিতরে না পড়ে, তাহলে দেখা যাবে যে দামটা আরেকটু খানিকটা কমবে, কারণ আগাম শীতের সবজিও বাজারে উঠে আসবে, তাতে সবজির কোনো ধরনের সরবরাহ ঘাটতি বা চাহিদার চেয়ে যোগানের যে ঘাটতি, সেই যোগানের ঘাটতিটা থাকবে না, অর্থাৎ সবজির বাজারে একটি স্বস্তির বিষয় দেখা যাচ্ছে। মাছের বাজারে ইলিশের দাম কমছে, এবং ইলিশের দাম যেটা তারা বলছেন যে ইলিশের দাম আরও কমবে আশা করছেন যারা যেভাবে সরবরাহ পাচ্ছেন সেই জায়গা থেকে, তবে শুক্রবারের বাজার হিসেবে বা সাপ্তাহিক বাজার হিসেবে চাহিদা বেড়ে যাওয়ার কারণে কিন্তু আজকে অন্যান্য মাছের দাম কিছুটা বেড়ে গেছে। এটি আসলে প্রতি শুক্রবারেরই চিত্র, অন্যান্য দিনের চেয়ে শুক্রবারের দামটা কিছুটা বেড়ে যায়, সেটি আসলে খুব বেশি ভাবার বিষয় না, তবে যেহেতু তারা সরবরাহ সংকট, এই যে দাম বেড়ে যাওয়া, এটা চাহিদা বেড়ে যাওয়ার কারণে দাম বেড়ে যাওয়ার কথা বলছে, যেহেতু সরবরাহ সংকটের কথা নেই, সেই হিসেবে মাছের বাজারে আসলে বলা যায় স্বস্তির একটি পরিবেশ বিরাজ করছে। তো আমরা যেভাবেই বলি অনেকদিন পরে আসলে বলা যায় আমাদের পর্যবেক্ষণ বা আমরা যারা বাজারে যাই রেগুলার, তারা হয়তো বিক্রেতার সাথে ক্রেতারা কতটুকু মত দ্বিমতে যাবেন, কিন্তু ওভারঅল যে আগের দিনের বাজারের চেয়ে এখন কিছুটা হলেও বাজারে স্বস্তি ফিরছে বা স্বস্তি ফিরেছে এটা বলা যায়। তো সরকারের নজরদারি বাড়লে হয়তো আরেকটু সহনীয় পর্যায়ে বাজারটি চলে আসবে। তো আজকে এই যে ইলিশের বাজার নিয়ে আলোচনা এবং অন্যান্য নিত্যপণ্যের বাজার দর এবং বাজারের সরবরাহ ব্যবস্থাপনা এবং ক্রেতা বিক্রেতার যে প্রতিক্রিয়া তা নিয়ে আলোচনার এখানেই এ পর্যন্তই। আমরা আগামীকালকে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন সময়ের।